সকলোকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছো। সকলোয়ে দুর্গা পূজা উৎসবটি ভালদরে পার হওক তাই কামনা করছো। সকল অসমবাসীকে দুর্গা পূজা শুভেচ্ছা জানাইছো। আর নগাঁওতো রাজ্যের বিভিন্ন প্রান্তর নগাঁওতো উৎসব আখলভাবে দুর্গা পূজা উদযাপন করা হয়েছে। নগাঁর কেবে ঠাইতো আকর্ষণীয় পূজা মণ্ডপ নির্মাণ করা হয়েছে। মই এই মুহূর্তে নগাঁওর যে শনি মন্দিরের যে পূজা মণ্ডপ তার পরিবেশ দেখাইছো। 51 ফুট উচ্চতার দুর্গা মা মূর্তি এই মহাবাসরে নির্মাণ করেছে। আর কলিকাতা পা অহা শিল্পীর হাতের পরশত পান পাই উঠিছে এই সুন্দর পূজা মণ্ডপ। আর যাওয়া বছর কইন্স টেম্পল বনাইছিল এটকি দুটকি পয়সায়। আর এই বছর 51 ফুট উচ্চতার দুর্গা মার মূর্তি বনাইছে, কলিকাতার পর অহা শিল্পীয় বনাইছে। আর এই পরিবেশ দেখাইছো, সম্পূর্ণ কাম সম্পূর্ণ হয়েছে। আর আজি ষষ্ঠীর পরে সমগ্র পূজার উখল পাখল পরিবেশ দেখা দিছে। এই মুহূর্তে মই নগাঁও যে শনি মন্দির পূজা সমিতি দেখাইছো, 51 ফুট উচ্চতার দুর্গা মার যে প্রতিমূর্তি হয় প্রতিমূর্তি দৃশ্য কিছু দেখাইছো। এই মুহূর্তে দেখাইছো দক্ষিণ হবগাঁওর যে পাহাড় কাঞ্জন পাহাড়ে কান্দার এটা ছবি দাঙি ধরার চেষ্টা করেছে। পাহাড়ে কানি থকার যে পূজা মণ্ডপ নির্মাণ করেছে। আর ইয়ার ভিতরভাগর কিছু দৃশ্য দেখাম এই মুহূর্তে ভিতরভাগর দৃশ্য দেখবলে পাইছে। যাদব পায়েং ডাঙরিয়ায় রাষ্ট্রপতির পৰা বটা গ্রহণ করার সময় কিছু দৃশ্য দেখা হয়েছে। আর ভিতরভাগর সুন্দর করে নির্মাণ করেছে। আর নগাঁওর এজন শিল্পী ঢিঙর শিল্পী হাতের পরশত পান পাই উঠিছে, কোন ধরনের কলিকাতার পর আনা শিল্পী নহয়। আর দেখছে আটক ধুনিয়া সুন্দরকে পূজা মণ্ডপটি নির্মাণ করে উলিয়াইছে নগাঁওর শিল্পীগুলো। আর গছ থাকলে মানুষ থাকি সেই বার্তা দিবলে চেষ্টা করেছে, গছপুলি রুবলে সেই বার্তা চেষ্টা করেছে। আর এই মণ্ডপটি যাদব পায়েং ডাঙরিয়ায় যাওয়াকালি উদ্বোধন করলে। আর তার কি সমগ্র পরিবেশ এই মুহূর্তে দেখাইছো। আর এয়া হয়েছে নগাঁও বেঙ্গলী পূজা সম্মিলনী। আর পূজাখনি 131 বছর ভরি দিলে। আর 131 বছর উপলক্ষে পূজা উদযাপন করা দেখবলে পাইছে। আর প্রত্যেক বছরে নানান ধরনের আলোকসজ্জায় সজ্জিত করে তোলে। আর আটক ধুনিয়াক পূজা মণ্ডপ নির্মাণ করে এই বছরও নির্মাণ করেছে। আর কলিকাতার পর অহা শিল্পীর হাতের পরশত পান পাই উঠিছে। যাওয়া বছর প্রকৃতি সংরক্ষণ চরাই সংরক্ষণ কিছু দেখা হয়েছিল। আর এই বছর সাগরের কিছু দৃশ্য দেখাল পাইছে। সাগরের ভিতরভাগর পরিবেশ দেখিছো, সাগরের তলির কিছু দৃশ্য দাঙি ধরার চেষ্টা করেছে। দেখিছে ষষ্ঠীর দিনাখনে যথেষ্ট লোকের সমাগম হওয়া দেখবলে পাওয়া গেছে, যথেষ্ট ভিড় দেখবলে পাওয়া গেছে ষষ্ঠীর দিনাখনে। আর ভিতরভাগর দৃশ্য দেখাইছো, ভিতরভাগ কেকটাসকে আদি করে সাগরের তলত যে পাওয়া যায় সেই দেখার চেষ্টা করা হয়েছে। আর মাছকে ধরে কাছ বা অন্যান্য যুম আছে তার দেখার চেষ্টা করা হয়েছে। এয়া হয়েছে বেঙ্গলী পূজা বাড়ির কিছু দৃশ্য। এয়া হয়েছে আইটিআই, আমার নগাঁও আইটিআই বলে পূজা বলে কলে প্রত্যেক বছরের বিশেষ আকর্ষণীয় পূজা মণ্ডপ বনোয়া দেখবলে পাওয়া যায়। এই বছর আকর্ষণীয় পূজা মণ্ডপ বনাইছে, যাওয়া বছরের দরে এই বছর বনোয়া দেখবলে পাওয়া গেছে। আইটিআই পূজা মণ্ডপের কিছু দৃশ্য দেখাইছো দেখবলে পাইছে। এবার টাইটানিক আর্হিত পূজা মণ্ডপ নির্মাণ করেছে দেখাইছো। ষষ্ঠীর দিনাখনে যথেষ্ট লোকের সমাগম হওয়া দেখবলে পাওয়া গেছে। টাইটানিকর আর্হিত এবার পূজা মণ্ডপ আইটিআইত বনোয়া দেখবলে পাওয়া গেছে। এয়া হয়েছে আইটিআই ভিতরভাগর দৃশ্য, আইটিআই ভিতরভাগর দৃশ্য দেখাইছো। আইটিআই ভিতরভাগর দৃশ্য সুন্দরক নির্মাণ করা দেখবলে পাওয়া গেছে। আর সদর সমষ্টির বিধায়কগুলি উদ্বোধন করলে মণ্ডপটি, তার কিছু দৃশ্য এই মুহূর্তে দেখাইছো। এনেদরে নগাঁও তিনটাক আকর্ষণীয় পূজা মণ্ডপর দৃশ্য দেখাবলে চেষ্টা করলো প্রথম দিনের ভিডিওত। আর দ্বিতীয় দিনের ভিডিওত নগাঁও আর অন্য কেবাটাও স্থানের আকর্ষণীয় পূজা মণ্ডপ বনোয়া আছে কিন্তু দেখাবলে চেষ্টা করি। আশা করো ভিডিওটি সকলে ভাল পালে। ধন্যবাদ।